হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি মুসুরির ডালের বড়া বানাচ্ছি। মুসুরির ডালটা আমি রাতেই ভিজিয়ে রেখেছি যাতে বাটাটা ভালোভাবে হয়। যেহেতু আমি মুসুরির ডালটা রাতেই ভিজিয়ে রেখেছি, তাই আমি তাড়াতাড়ি মিক্সিতে এটা বেটে নিচ্ছি। একদম পেস্ট হয়ে গেছে ভালোভাবে। এরপরে আমি সেদ্ধ করা আলুটা মিক্সিতে বেটে নেব। সেদ্ধ করা আলু আর মুসুরি বাটাটা একসাথে আমি মিক্স করছি। মিক্স করার পরে এর সাথে আমি নুন আর সবজি মশলা দেব। নুন আর সবজি মশলা দিয়ে আমি ভালো করে ফেটব। আর একটু আদা লঙ্কা দিতে পারো। যারা বেশি লঙ্কা খেতে পছন্দ করো, ঝাল খেতে পছন্দ করো, তারা দু চামচও লঙ্কা দিতে পারো, কিন্তু আমি এক চামচ আদা লঙ্কা দিলাম যেহেতু আমরা ঝালটা একটু কম খাই। তারপর আমি বড়াগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি বড়াগুলো এক এককে ভেজে নেব। যেহেতু এটার সাথে আমি আলু দিয়েছি, তাই বড়াগুলো বেশ ফুলছে দেখছি, আর খেতেও একটু অন্যরকম। শুধু মসুরির ডালের বড়ার যে টেস্টটা পাওয়া যাবে না, একটু যদি তোমরা সেদ্ধ করা আলু মিশিয়ে দাও, সত্যি টেস্টটা একেবারে অন্যরকম। একবার ট্রাই করতে পারো, খুবই দারুণ খেতে। এটা তোমরা ভাতের সাথেও খেতে পারো। আমি এটার ঝোল বানাবো। আজকের ভিডিও এই পর্যন্তই।